বদর যুদ্ধে অংশগ্রহণকারীদের ব্যাপারে আল্লাহ বলেছেন তোমরা যা খুশি করো তোমাদেরকে মাফ করে দিয়েছি এখন কোন আলেম বলেন আল্লাহ জানতেন ওনারা গুনা করবেন না আর তাই এরকম কথা বলেছেন অথচ সাহাবিদের ইতিহাস দেখলে দেখা যায় বদরের কোন কোন সাহাবি গুনায় লিপ্ত হয়েছে তাহলে কিছু সাহাবি গুনায় লিপ্ত হওয়া সত্ত্বেও আল্লাহ কেন অগ্রিম মাফ করে দিয়েছেন আল্লাহ বলে আমি সম্পর্কে কেন প্রশ্ন এটি বড়ই সুল আদম আল্লাহ সাথে ওর আনিকে আমি আল্লাহ রশাদ করছে আল্লাহ ইউস আলু আম্মাইফ আল্লাহ যা কিছু করেন করছেন তার সৃষ্টির ক্ষেত্রে কাউকে উন্নতি কাউকে অবনতি খারাপ কি আল্লাহ বেশি দিচ্ছেন দুনিয়ার ভোগের সামগ্রী আর মন্দকে দুনিয়া দি মন্দ ভালোকে কম দিচ্ছেন বা দিচ্ছেন না বিপদগ্রস্ত করছেন তো আপনি দুনিয়াকে বদলার জগৎ মনে করবেন অথবা আল্লাহ রবুল্লা আলমিন কি আমার আপনার কাছে শোকজ করতে হবে কারণ বয়ান করতে হবে না এটি বড়ই বেয়াদুবি তওবা করুন ওহম সালন তবে বান্দাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ ইবাদতের জন্য তারা জিজ্ঞাসিত হবে তাদেরকে জিজ্ঞাসা আল্লাহ করবেন কিন্তু এখানে বলি এই প্রশ্নের উত্তরে যে আল্লাহ রব্বুল আলমিন বদরি সাহাবিদেরকে যারা বদরে অংশ নিয়েছিলেন তাদেরকে বলেছেন এ মা সেতু তোমরা যা চাও আমল করো কদ গফার তো আমি তোমাদের ক্ষমা করে দিলাম অগ্রিম আল্লাহ ঘোষণা করেছেন অথচ তাদের হায়াতের দীর্ঘ সময় অনেকের বাকি ছিল বিভিন্ন সময় তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ ঘোষণা করেছেন অথচ তাদের কেউ কেউ লিপ্ত হয়েছেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তো সবকিছু জানছেন গোনা লিপ্ত হয়েছেন কিন্তু আপনার মতো না আর আজকালকার মোমিন মুসলিমদের মতো নাই গোনহার উপর তারা অবিচল থেকেছেন যদি ভুল হয়ে থাকে সাঁতে করে নিয়েছেন আর তবা করলে যদি থেকে করে তার কোনো নেই এটি একটি বিষয় তারপরে আজকের যারা বড় দিনদার মুসলিম বলা হচ্ছে যাদেরকে ধার্মিক মুসলিম তারা বিভিন্ন গণহায় জড়িয়ে রয়েছে আল্লাহর হকের ক্ষেত্রে যদি ঘাটতি না থাকে ফরোজ অজিব আকিদায় যদি ত্রুটি না থাকে তো আখলাখ চরিত্রে ত্রুটি রয়েছে গেবদ চুগল খড়ি থেকে আর মিথ্যার আশয় নেওয়া থেকে বিভিন্ন রকমের পদস্খলন থেকে আজকালকার মানুষকে মুক্ত পাওয়াটা পড়ে মুশকিল কেউ বলতে পারবে যে আমি মুক্ত। এক এক একটি করে বিষয় যদি আল্লাহ জিজ্ঞাসা করেন তাহলে এই সাহস আছে ইমাম বুখের হল্লার মতো বলতে পারবে যে আমি জীবনে কারো গিবোধ করি নিহ তাহলে কোথায় আপনি রয়েছেন আর কোথায় সাহাবাই কেরমকন সাহাবাই কেরামদের মধ্যে যারা বদরে হাজির হয়েছেন অথবা নন সাহাবাই কেরাম যদি কোনো ভৌতটি গোনা হয়ে থাকে তাহলে এই ক্ষেত্রে যে আসল কথাটি বলতে চাইছি সেটি হচ্ছে যে মানুষের যদি অসংখ্য নেকি থাকে নেকির পাহাড় থাকে সাগর মহাসাগরের মতো নেকির পরিমাণ থাকে আর তাতে সামান্য এক ফোঁটা দুই ফোঁটা পেশাবের মতো যদি গোনা থাকে একটি দুটি গোনা থাকে চিন্তা করুন তো দেখি প্রবাহিত নদীতে অথবা সাগরে যদি এক দু পিঠা না পড়ে থাকে অপবিত্রতা পড়ে থাকে তাতে পানি কি প্রভাবিত হবে হ্যাঁ না পানির মধ্যে কোনো রকমের ঘ্রাণের পরিবর্তন হবে যে দুর্গন্ধ ছড়িয়ে পড়বে না পানির রং বদলে যাবে হ্যাঁ না স্বাদ বদলে যাবে ঠিক ওই রকমই ঠিক ওই রকম এই বিষয়টি নবীলামের সাহাবাই কেরাম গন কে আল্লাহ কোরআন কেরিমের সুরায় তবর আয়ত নম্বর একশো তো বলেছে অরদ আল্লাহ মরাদান আল্লাহ তাদের পুরো সন্তুষ্ট এবং তারাও আল্লাহ রবুল আলমিনের ওপর আল্লাহর নিয়ামত যা কিছু আল্লাহ দিয়েছেন দুনিয়াতে আর যা কিছু দেবেন আল্লাহর মহাপুরস্কার আখেরাতে তাতে তারা সন্তুষ্ট সার্টিফিকেট দিয়েছেন তারা জান্নাতি বলে জি আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদেরকে সঠিক দিনের জ্ঞান অর্জনে তৌফিক দান করেন এবং নিজেকে সবসময় ত্রুটিপূর্ণ মনে করা তৌফিক দান করেন